বাক্সা জিলা ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যা 24 জুন তারিখে কুমারিকাটা আরক্ষী যি মানসিকভাবে নির্যাতন চলাইছিল নাকা চেকিংয়ের নামত এজন জনসাধারণ নিচিনাকি তামুলপুরের কুমারিকাটা অভিমুখে গৈ থকা অবস্থাত কুমারিকাটা প্রশাসনে আউটপোস্টর যিগৰাকী ভারপ্রাপ্ত বিষয়া মহোদয় এ এস আই তেওঁলোকে যি মানসিকভাবে নির্যাতন চলাইছিল তার প্রতিবাদত আজি আমি কলা বেজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেছো, বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। আর ইয়ার জড়িয়ে আমি তামুলপুর জেলা প্রশাসনক সকিয়া দিব বিচাৰিছো। আজি ইমান দিন হয়ে গেল, যা 24 জুন তারিখে ঘটনাটা ঘটিছিলে, তারপর 24 ঘন্টা সময় লৈছিল, 24 ঘন্টার পিছন 48 ঘন্টা সময় ললে, সময়ের পাছত সময় লৈ আছে, কিন্তু তারপর আমি কোনো একটা সঠিক উত্তর পোৱা নাই। আজি তামুলপুর জেলা প্রশাসনের এডিশনেল এসপি মহোদয়ক কিবা একটা তদন্ত করবলে নির্দেশ প্রদান করেছিল, কিন্তু সেই নির্দেশ নির্দেশ হয়ে থাকিল, কোনো ধরনের তদন্তর প্রক্রিয়া আগনাবাড়িল। তার প্রতিবাদত আমি 24 ঘন্টা সময় বান্ধি দিছো। 24 ঘন্টার ভিতর যদি যিগৰাকী কর্মরত প্রশাসনিক বিষয়াই এই ঘটনাটো সংঘটিত করেছিল, যে মানসিকভাবে নির্যাতন চলাইছিল, উচিত শাস্তি দিয়াটো আমি বিচাৰিছো। আজি চাওক যে হিমন্ত বিশ্ব শর্মায় এটা কথা বারবার কৈ থাকে যে পুলিশক লৈ মিটিং করে, এসপি সকলক লৈ মিটিং করে, ওসি সকলক লৈ মিটিং করে, কিন্তু মিটিংয়ের নামত মিটিং করে আছে, আসলতে আবুয়া বড়াইছে জনসাধারণক, যে এটা চমক তেওঁলোকে দেখায়, দুদিনের কারণে এটা চমক দেখায়, তারপর কোনো মানে একো সেই ক্ষেত্রত জনসাধারণে সুবিধা নহয়। গতি এই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মাক একটা কথা আহ্বান জানাও আমি, যে আজি আমি আছো বুলিয়ে নহয়, যিকোনো জনসাধারণে যদি কেতিয়াবা মানি লৈছো, কোনোবাজনে যদি আইন ভঙ্গ করা আইন সকলের কারণে সমান, ছাত্র সন্থার সদস্য বুলিয়ে নহয়, যিকোনো যিকেইগৰাকী যিসকলে হেলমেট পরিধান নকরে তেওঁলোকক ফাইন কাটক, আমার কবলগীয়া নাই। কিন্তু ফাইন কটার নামত যদি মদ খাই আহিছে, বিনা দোষত মদ নোখোৱা মানুহ এজনক মদ খোৱা বুলি কয়, তেওঁলোকে যদি হস্পিটালত মানে পরীক্ষা করব নিয়ে মদ খোৱা বুলি, সেইটো আসলে একদম লজ্জাজনক কথা। আর সদৌ বাক্সা জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক গৰাকীকে কৰিছে, গতি বাকি জনসাধারণক করা এটো স্বাভাবিক, তেওঁলোকক আমি সকিয়া দিছো তেনেকুৱা ব্যক্তিক। আর তামুলপুর জিলা প্রশাসনক আমি এটা কথা আহ্বান জানাম, যে এটা বস্তাত বেয়া আলু এটা থাকিলে বোলে গোটেই আলু বস্তাটোৱে বেয়া হৈ যায়, তার লেখিয়াকৈ যে এনেকৈ দুই এজন আরক্ষী বিষয়ার কারণে গোটেই আরক্ষী সমাজখনের এটা বদনাম হয়ে আছে। গতি এইবিলাক বদনামৰ পৰা হাত সাৰি থাকিবলৈ হলে এনেকুৱা ব্যক্তিক, এনেকুৱা প্রশাসনিক বিষয়াক উচিত শাস্তি প্রদান করব।